বিছানা তুলবো আর ওই যে বাবুর পাপা ফোন করেছে, বাবু ফোনটা রিসিভ করছে। তো আমার কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। তো এখন আমি রান্না করে যখন সকালে মাছটা করে রেডি করে নিয়েছি, পরোটা কিনে ভুজিয়া আর দুপুরের জন্য চাল ভিজিয়ে রেখেছি, এখন চালটা ভিজে বাদ দিয়ে দেবো, তারপরে মাছটা রেখেছি, মাছটা দেবো। তো চলো তারপরে তোমার সাথে দেখা হচ্ছে। কি করছো তুমি সোনা? রান্না করছি। কি খেলছো? গাড়ি খেলনা। ভালো করে বলো। গাড়ি খেলনা। একা একা খেলছো? এটা রাস্তা। রাস্তা বানিয়েছো? রাস্তা বানাবো। ওই যে কি সুন্দর! আচ্ছা তুমি খেল খুলো, আমি রান্না করতে যাই। হ্যাঁ যাবো পাপা। ভুক লেগেছে? আচ্ছা খাওয়া নিয়ে আসছি। টাটা টাটা মাম্মি। গাইস তোমরা দেখতেই পারলে বাবু একটা খেলে খেলে করছে। তো আমি অনেকক্ষণ বাদে চলে আসলাম, যে বাবুর জন্য দুধ গরম করলাম, দুধ খাওয়াবো। আর এদিকে ওই যে মাছ ভাজি হচ্ছে, এই যে মাছ ভাজা হচ্ছে। তো আর মাছের মশলা তো আবার আমি পরে আসছি। দুপুরে কাজ বাজ সেরে আমি পার্লারে চলে এসেছি। দেখো আমি আইভরিতেও বসে আছি, আর বাবু ওই যে ফোন দেখছে। আর পুরোটা তোমাদের দেখাই। তো আমার সাথে সোনালি গেছিলো, ওই যে সোনালির আইভরি করছে, আর বাবু ওই যে ফোন দেখছে। আমি পুরোটা ঘুরে দেখাচ্ছি আর একটু স্টাইল মারছি। তো চলো তোমরা দেখতে থাকো আর আমাকে কেমন লাগছে আইভরি করে আমাকে। লিখতে দিয়েছি খাটে, নিচে বসে খাটে বসে লিখবি না, উনি আলমারির ভেতরে এসে দেখো কুম্ভকৃতি। দেখো তোমরা একটু দেখো, জয়সেনের পাপা তোমার ছেলেকে কিছু বলো। সেদিন আর ব্লগটি শেষ করতে পারিনি, তো এটা পরের দিনের। তো এই দেখো সবজি এলা এসছে, সবজি নিচ্ছি। যে কত সবজি, কোল, বিনস, বেগুন। তো আমি আদা আর বেগুন আর লঙ্কা নিলাম, এই যে সবজি দাদা। তো দেখো কত রকমের সবজি, কোল, অনেক কিছুই আছে। তো আমি নিচ্ছি, তোমরা দেখতে থাকো, তো অবশ্যই তোমাদের ভালো লাগবে ভিডিওটা। এই অবধি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর রোজমেরি ব্লগের পাশে থাকো।